নদী আছে তো জল নেই, জঙ্গল আছে তো গাছ নেই, শহর আছে কিন্তু ঘর নেই, বলো তো আমি কে? আরে দাদা, এই ধাঁধার উত্তর আপনাকে দিতে হবে না। এই ধাঁধাটা বলছি কারণ মুকুল রায় এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে ধাঁধা তৈরি করেছেন সেই ধাঁধার উত্তর খোঁজার জন্য। মুকুল রায়ের ভূমিকা ক্রমশই যেন দ্বন্দ্ব তৈরি করছে, অসংলগ্ন কথা মুকুল রায়ের মুখ দিয়ে বেরিয়েই চলেছে। একবার বিধায়ক হিসেবে তিনি নিজেকে বলছেন বিজেপি, আবার পরক্ষণেই তিনি বলছেন যে তিনি বহাল তবিয়ত রয়েছেন তৃণমূলেই। কেন এমন কথা বলছেন মুকুল রায়? তিনি কি মুখ ফসকে এমন মন্তব্য করছেন, নাকি তিনি সত্যি অসুস্থ? আজকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে প্রথমবার বৈঠকে যোগ দিতে এসে মুকুল রায় যেভাবে সংবাদ মাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরলেন, তাতে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়েছে, জল্পনা ছড়ানোরই কথা। শুক্রবার বিধানসভা ভবনে পিএসির বৈঠকে যোগ দিতে এসে মুকুল রায় জানালেন যে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে আবার যদি বিজেপির টিকিটে দাঁড়ান তাহলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন, কিন্তু তিনি তো রয়েছেন তৃণমূলে। সাংবাদিকরা সেই ভুল ধরিয়ে দিতেই তিনি যে উত্তরটা দিলেন সেটা শুনলে আপনারও মাথার চুল খাড়া হয়ে যেতে পারে। খোদ মুকুল রায় কিনা বলছেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে যদি তাকে ফের কৃষ্ণনগর উত্তরে উপনির্বাচনের প্রার্থী হতে হয় তাহলে ভোটে জয় হবে কিনা সেটা মানুষই ঠিক করবে। একবার বলছেন তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে একবারে নিশ্চিন্তে জয়ী হবেন, তারপরেই বলছেন যে তৃণমূলের হয়ে যদি তিনি উপনির্বাচনে দাঁড়ান তাহলে জিতলেও জিততে পারেন আবার নাও জিততে পারেন, ব্যাপারটা কি? মুকুল রায়ের এই যে ধোঁয়াশা ভরা উত্তর বা ধাঁধা, সেই ধাঁধার উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। তবে সেই ধাঁধার উত্তর খুঁজতে যাওয়ার আগে বন্ধুরা, এদিন মুকুল রায় সংবাদ মাধ্যমের সামনে নিজের অবস্থান সম্পর্কে ঠিক কি বলেছেন দেখে নিন। আজকে কমিটির মিটিং ছিল, আপনি প্রথম মিটিং এ যোগ দিলেন, কি হলো প্রথমে জানতে চাই? মিটিং হলো, আলোচনা হলো, উভয় পক্ষ সবাই যারা বসেছিল তারা যার যার মতামত দিল। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন ভোটের ব্যাপারে জানতে চেয়েছে, আমাদের কাছে আসেন, আসলে নিশ্চয়ই দল জিজ্ঞেস করবে। আপনার কি মনে হয় যে বিশেষ করে কোভিড পরিস্থিতি নিয়ে তাদের কাছে? না, যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন কমিশন তার মতামত চাইতে পারে। আমি যতদূর জানি এখনো ভারতীয় জনতা পার্টির কাছে এই রাজ্যে এখনো অব্দি কেউ কিছু জানতে পারেনি। বারবার আপনার মুখে ভারতীয় জনতা পার্টি চলে আসছে, বিজেপির কথা চলে আসছে, এটা কেন? আপনি তো তৃণমূলে আছেন। তা না, বিজেপির কাছে জিজ্ঞাসা চাইলে তো বিজেপির কাছে জানতে হবে, আমার কাছে জিজ্ঞাসা হলে আমি জবাব দেবো, বা অন্য রাজনৈতিক দলের কাছে প্রশ্ন করলে সে জবাব দেবে। তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করতে চাও তাহলে তো আমাকে সেই দল হিসেবেই বলতে হবে, জবাবটা দিতে হবে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো তৃণমূল, জিজ্ঞেস করলে তৃণমূল বলবো, বিজেপি দরকার হলে বিজেপি বলবো। আপনার এখন রাজনৈতিক অবস্থান? আমি একদম স্বাভাবিকভাবে পুরোপুরি তৃণমূলে আছি। বিজেপি রয়ে দাঁড়ালে জিতবো। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত শুক্রবারই নদিয়া সফরে গিয়েছিলেন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক এই মুকুল রায়, এবং সেই সময় সেই দলীয় বৈঠকের পর কৃষ্ণনগর পুরসভায় সাংবাদিকরা যখন মুকুল রায়কে আগামী উপনির্বাচন এবং ত্রিপুরায় দলীয় তৎপরতা নিয়ে, মানে তৃণমূলের তৎপরতা নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি যে জবাব দিয়েছিলেন তাতে অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছিল। তিনি বলেছিলেন যে উপনির্বাচনে পর্যদস্ত হবে তৃণমূল কংগ্রেস, হারবে ত্রিপুরাতেও, এবং বারবার পাশের থেকে ভুল ধরিয়ে দেওয়া সত্ত্বেও সেদিন কিন্তু তিনি তার সেই বক্তব্যে অনড় ছিলেন। সেই ঘটনা পরে সামাল দিতে গিয়ে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু কিন্তু সেই সময় বলেছিলেন যে আসলে তার মা গত হয়েছেন, সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মুকুল রায়।
আর সেই কারণেই তিনি এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেছেন। কিন্তু শুভ্রাংশুর এমন যুক্তি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে খুব একটা মনঃপূত হয়নি তার প্রমাণ মুকুল রায়কে তার ঝাড়গ্রামের যে সফর সেই সফর থেকে তিনি বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু এদিন ঠিক তার এক সপ্তাহ পরে বিধানসভায় পিএসির চেয়ারম্যান হিসেবে বৈঠকে অংশ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুকুল রায় যে কাণ্ডটি করলেন, যে ধাঁধার তিনি জন্ম দিলেন, সেই ধাঁধা কিন্তু একেবারেই জেনে শুনে তৈরি করা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বন্ধুরা, ভালোমতো ভিডিওটিতে খেয়াল করবেন যে মুকুল রায় যখন বিজেপির কথা বলছেন তখন তার চোখে মুখে কেমন যেন একটা দুষ্টুমির খেলা ফুটে উঠছে। আর এই দুষ্টুমিতেই একটা জিনিস স্পষ্ট যে মুকুল রায় আসলে তার পুরনো দল বিজেপিকে একটু লেজে খেলাতে চাইছেন। আরও যদি স্পষ্ট করে বলা হয় তাহলে শুভেন্দু অধিকারীকে তিনি একটু লেজে খেলাতে চাইছেন। আইন বিশেষজ্ঞরা বলেন যে আদালতে যদি কাউকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করা যায় তাহলে তার নাকি শাস্তি হয় না। বন্ধুরা, আপনারা জানেন যে মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে এই মুহূর্তে দুটি মামলা চলছে। একটি মামলা হাইকোর্টে চলছে, যে মামলায় মুকুল রায়ের পিএসির চেয়ারম্যানের পদকে চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপি। অন্য মামলাটি রয়েছে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মুকুল রায় বিজেপির বিধায়ক নন। এই দুটি মামলার কিন্তু এখনও রায় আসেনি। অর্থাৎ মুকুল রায় আদৌ বিজেপির বিধায়ক নাকি তৃণমূলের লোক সেটা কিন্তু এখনও পরিষ্কার হয়নি। আর তার মাঝেই দেখা গেল যে মুকুল রায় তার দুষ্টুমি ভরা ধাঁধা কিন্তু রাজ্য রাজনীতিতে ছড়িয়ে দিলেন। এখন এর কারণ কি হতে পারে? এর উত্তরে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে আসলে মুকুল রায় ইচ্ছাকৃতভাবেই এই জল্পনার জন্ম দিয়েছেন, এই ধাঁধা কিন্তু তিনি তৈরি করেছেন। এবং এই ধাঁধা তৈরি করার আসল লক্ষ্যই হলো বিজেপিকে একটু বিপাকে ফেলে দেওয়া। মুকুল রায়ের যে আর বিজেপির বিধায়ক পদ ধরে রাখার অধিকার নেই সেটা প্রায় নানা তথ্য প্রমাণ দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। এবং সেসব তথ্য মুকুল রায়ের পক্ষে উড়িয়ে দেওয়া যে একেবারেই সম্ভব নয় সেটা কিন্তু স্বীকার করছেন তৃণমূলও। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যতদিন পর্যন্ত এই মামলার রায় না আসছে ততদিন পর্যন্ত ধন্ধ থাকছেই, এবং মুকুল রায় নিজেও সেটা জানেন। কিন্তু মুকুল রায়কে যাতে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারী এই পরিস্থিতিতে চাপে না রাখতে পারে, বরং পাল্টা মুকুল রায় যাতে শুভেন্দু অধিকারীকে একটা মানসিক চাপে ফেলতে পারেন, তার জন্য তিনি হঠাৎ করেই আচমকায় একটা দুষ্টুমি ভরা ধাঁধা বাংলার রাজ্য রাজনীতিতে কিন্তু ছেড়ে দিলেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুকুল রায়ের এমন ধাঁধা আসলে শুভেন্দু অধিকারীর জন্যই। এবং মুকুল রায়ের এদিনের এই দুষ্টুমি ভরা ধাঁধার ফলে বিজেপি যে রীতিমতো বিপাকে পড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যে এই নিয়ে মুকুল রায়কে বেশ পিঠ চাপড়ে দেবেন সে কথাও কিন্তু আড়ালে আবডালে স্বীকার করছেন তৃণমূলের নেতারা। ফলে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, প্রথম দিন অর্থাৎ এক সপ্তাহ আগে কৃষ্ণনগরে গিয়ে মুকুল রায় সেদিন যে ভুলটা করেছিলেন সেই ভুলটাকেই তিনি এবার ইচ্ছাকৃতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যাতে মানুষ মনে করে যে এটা একটা মুকুল রায়ের খেলা। এতে বিজেপি যেমন বিপাকে পড়বে ঠিক তেমনই কৃষ্ণনগরে অসংলগ্ন কথা বলার ফলে তৃণমূল নেত্রীর কাছে মুকুল রায় যে অপরাধী সেজে বসে আছেন সেটাও কিছুটা কমে যাবে। ফলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে মুকুল রায়ের মতো ঝানু রাজনীতিবিদ কেন এই ছেলে খেলা শুরু করেছেন। বন্ধুরা, এ বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।